আঙুলে ব্যথা নিয়ে সতীর্থদের সঙ্গে এভাবেই শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের পাল্টা জবাব দিয়েছিলেন মুশফিক। সাগরিকায় উদযাপনের মুহূর্তে কেউ ভেবেছিল কতটা আঘাত নিয়েও মুখে হাসি ধরে রেখেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। সিরিজ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। আঙুলের চোটে ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটা আঘাত করে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। এ সময় মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অভিজ্ঞ এই ক্রিকেটারকে। হাতে ব্যথা পেলেও পুরো ইনিংস উইকেট কিপিং করেছেন, দলের প্রয়োজনে খেলেছেন 37 রানের চমৎকার ইনিংস। তবে ব্যথা যে বেশ ভালোই পেয়েছেন সেটা সে সময় তার চোখে মুখেই ছিল স্পষ্ট। চট্টগ্রামে ম্যাচ শেষে ঢাকায় আঙুলের এক্সরে করা হয় মুশফিকের। সেখানে মুশির আঙুলের চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। এক্সরে রিপোর্টে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে, সে এখন পর্যবেক্ষণের মধ্যে আছে। ধারণা করছি 3-4 সপ্তাহ অন্তত মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। এ কারণে সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবে না। সাদা পোশাকে মুশফিকের শূন্যতা ভোগাবে টাইগারদের। তার বিকল্প হিসেবে কে খেলবেন সেটা নিশ্চিত করেনি বোর্ড। মুশফিকের বিকল্প হিসেবে শোনা যাচ্ছে নুরুল হাসান সোহানের নাম। তবে প্রথম টেস্টের জন্য ডাকা 15 সদস্যের দলে থাকা লিটন দাসও উইকেট কিপিং করতে পারেন। মুশফিকের ইনজুরি কাকে সুযোগ করে দেবে আলোচনার পরই নির্ধারণ করতে চান নির্বাচকরা। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানানো মুশফিক এখন শুধু খেলেন টেস্ট ও ওয়ানডেতে। 22 মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট, 30 মার্চ দুদলের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে। পারভীন আক্তার, সময় সংবাদ।